এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো, এই প্রথমবার আম্মু আমার জন্য একটা বেস্ট মাইয়া দেখছে, আমারও মাইয়াটারে প আজকে এমন একজন মানুষের নিয়ে কথা বলবো যার মন মানসিকতা এন্ড বিহেভিয়ার এত ভালো, বলার বাহিরে আমি তাকে কোনোভাবেই রোস্ট করব না, কারণ আমি তার অনেক বড় ফ্যান। আর ফ্যান হবই না কেন, যে দেশে মনে করে যে গগন সাকিবের মতো গায়ক, সেই দেশে হিরো আলম সাহেবের মতো মানুষের তো গায়ক না, শ্রেষ্ঠ মানুষ হিসেবে মেনে নেওয়া উচিত। তো তারপরও ভাই, আমি যেহেতু হিরো আলম ভাইয়ের অনেক বড় একটা ফ্যান, তাই আমি আর কি সবার কাছে বলতে চাইতেছি ভাই, ফ্যান খালি টর্চারের দোষে নেই, অন্য কোনো কারণে নেই ভাই। ওর গানের যা স্কিল, আমি জাস্ট ওরে এটাই কইতে চাই, মামু আর কতদিন টর্চার করবেন আপনি আমার ঘরে এইভাবে? না মানে আপনি একবার চিন্তা করে দেন, আপনার যে অখাদ্য কুখাদ্য গানগুলো, এগুলা কি পাবলিকে খায়? আর খাইলেও কি মনে হয় তারা কি হজম করতে পারে? টয়লেটে গিয়ে ফালাইতে পারে না, ওইটার লাগে আলাদা দুইটা বিড়ি কিনে খাওয়া লাগে। কথা কিন্তু সত্য না, অনেকে এখন বাবা যে ওনারে রোস্ট করতেছি, না ভাই এত ক্ষমতা আমার হয়নি ওনাকে নিয়ে রোস্ট করা, মানে বুঝো তুমি উনি একটা কোন লেভেলের মানুষ। আর হ্যাঁ, ওনার মধ্যে আমি কোনোভাবে মানুষ খুঁজে পাই না। বলেন কি, ওনার যে বডির এ টু জেড দেখতেছো না, পুরোটাই একটা কন্টেন্ট, মানে একটা মানুষের যে এত পরিমাণ প্রতিভা থাকে তা আমি হিরো আলম করে না দেখলে জীবনও বুঝতাম না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, মানুষটার হাজারো মানুষ তুচ্ছ হিসেবে গণ্য করে, কিন্তু হ্যাঁ তার যে এত পরিমাণ স্কিল, তো ভাই তার নিয়ে আজকে বেশিরভাগ কথা হবে। সো আগে ইন্ট্রোটা দিয়ে লই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড আজকে কোনো ফার্স্ট পল সেকেন্ড পল নাই, জাস্ট একটা কথাই বলবো ভাই, হিরো আলম মানে আগুন, দ্বিতীয় কোনো কথাই নাই। আচ্ছা, কারণ আমার সবসময় মনে হয় যে আমি কোনো এক দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে জন্মাইছি। কারণ অনেকে বাবা দুর্ভাগ্যক্রমে বলতেছেন কেন বাংলাদেশে জন্মানোটা, ভাই সিরিয়াসলি যদি আমি বাংলাদেশে না জন্মাইতাম তাহলে হয়তো বা আমার এইসব শুনতে হইতো না। আই লাভ ইউ বলবে যদি বল, দেরি করার কি দরকার, বল বল। আর যদি সৌভাগ্যবশত দুবাই কিংবা সৌদি টৌদি জন্ম হয়ে যেত, তারপরে যদি এই গান শুনতাম তাহলে তো ওইখানে থাকা অবস্থায় মরে যেতাম। আর আমার কলিজার ভাই বন্ধুরা, তোমরা হয়তো বা জানো না যে আমি একসময় রিলেশন করতাম। তো আমার সুস্পষ্টভাবে মনে আছে যে আমরা কিছুদিন পর পর ঝগড়া মারামারি কাটাকাটি এসব করতাম, এটা আমাদের জন্য একদম স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তো যখনই আমি আরো তর্কাতর্কি করতাম, মারামারি করতাম, তখনই একটা জিনিস হইতো কি, মানে বেশিরভাগ সময় আমারই মন খারাপ থাকতো। তো এইদিকে মনে করো যে আমি সহ্য করতে পারতাম না, কারণ কি জানো, কারণ সামাজ ভাইয়ের গান শুনলে মন চাই যে রিভেঞ্জ নেই, মাইয়াটার প্রতি প্রচন্ড প্রতিশোধ নেই, রাগটাগ অনেক জিদ করি। আর যদি ভুলেও কখন সাকিবের গান শুনে লাইতাম তাইলে মনে হইতো যে আত্মহত্যা করি। না ভাই সিরিয়াসলি, আমার গগন সাকিবের গান শুনলে এটাই মনে হয় যে হয় আমি আত্মহত্যা করি, নয় তবে আমি ব্লেড দাঁত টাত কাইটা লাগ, দ্বিতীয় কোনো উপায় হয় আমার দেয় নাই। তবে তারপর একদিন আমার একটা ফ্রেন্ডে আমার বেস্ট সাজেস্ট করছে, ও বলছে যে হিরো আলম নিউ সং লেখা সার্চ দে। দেন আমিও গিয়ে ট্রাই করলাম, হিরো আলম নিউ সং লেখা সার্চ করলাম ইউটিউবে, পরে হিরো আলম সাহেবের গান শোনার পরে এত পরিমাণ হাসতাম যে হাসতে হাসতে গার্লফ্রেন্ডের কল দিয়ে কইতাম চলো না বাবু রুম ডেট করি। এখন আবার বলবো যে এ কেমন কথা ভাই, অ্যাটলিস্ট মানে রিভেঞ্জ আর আত্মহত্যা করার থেকে রুম ডেট করাই বেটার। বাবা হিরো আলম, আপনার কাছে আমাদের সবারই একটা রিকোয়েস্ট, প্লিজ আপনার পায়ে পড়ে যদি গান গাইতে না পারেন এসব উদ্ভট গানগুলো গাইবেন না, আপনার পায়ে ধরি। সিরিয়াসলি আমার মনে হয় আমি আগের জন্মে কোনো একটা ভুল কাজ করছিলাম, নয়তো আল্লাহ আমাদের কি হিসাবে জানো জান্নাতে রাখে, ওই জায়গাতে মনে হয় আমি অনেক বড় কোনো একটা ভুল করে আইছি। নয়তো তুমি বলো ভাই এই বাংলাদেশে আমার কেন জন্ম দিব? আর ওই যে ম্যাক্সিমাম মানুষ বলে থাকে না যে পৃথিবীর সব থেকে ধৈর্যশীল ব্যক্তিকে, অনেকেই তো বলে সানি লিওনের ক্যামেরাম্যান, মিয়া খলিফার ক্যামেরাম্যান, তো আমি বলি যে এটা একদম ভুল ভাবতেছ, কেননা এই পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি হলো তারা, হিরো আলমের গান পুরোটাই শুনতে পারে তারা। তো গাইজ, আমি জানি না আজকে আমার বয়সটা কেমন হবে, কেননা আজকে আমি গান গাইতে চলেছি, গানের সাথে গান আর কি হালকা পাতলা করে গাবো, দেখি কেমন হয়। তবে গাইজ দয়া করে হাইসো না। হাম হ্যায় তুম হ্যায় মুলা খেত কারেঙ্গে, তুম হ্যায় হাম হ্যায় মুলা খেত কারেঙ্গে,
ময়ে 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 বলছি আমি নির্দোষ আমি কি একবারও বলছি আমি নির্দোষ আমি দোষী আমি দোষী হায় লা ময়ে 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 আমার যে বউ নাই তাতে তুমি চিন্তা নাই আমি যে বিয়া সারা তাতে তুমি চিন্তা নাই আমার যে মাইয়া মানুষ নাই তাতে তুমি চিন্তা নাই গোরে গোরে মুখরে দে কালা কালা চশমা সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু এনজার এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমি বলতে চাইতেছি আজকের ভিডিওটা কোনো প্রকার কন্টেন্ট মন্টেন্ট না জাস্ট এমনি একটু মজা করে বানাইলাম আর কিছু না এনে কোনো প্রকার রোস্টিং হয় নাই কাউকে অপমান করা হয় নাই তবে হ্যাঁ যদি কারো মান যেটা লেগে থাকে তার জন্য আমি সরি ফর দ্যাট সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন আমার জন্য দোয়া করো অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম